সৌদি প্রবাসীদের জন্য দারুণ সুখবর সৌদি আরব ভীষণ দু হাজার তিরিশ এর লক্ষ্যমাত্রা অনুযায়ী বিদেশি কর্মীদের আরও অধিকার প্রদান ও বিভিন্ন সেবা প্রদানের প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সৌদি আরবের মানব সম্পদ রপ্তানিকারক দেশ সমূহের সংগঠন কেএসএ লেবার ফোরাম এর এক বৈঠকে সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী সাত্তাম আল প্রধান অতিথি হিসেবে আজ কথা বলেন বৈঠকে সংগঠনের আর সদস্য রাষ্ট্রের মিশন প্রধানদের উপস্থিতিতে ফিলিপাইনের রাষ্ট্রদূত আদনান ভি সভাপতিত্ব করেন উপমন্ত্রী হারবি বলেন সৌদি আরব তার ভীষণ দু হাজার তিরিশ এর লক্ষ্যমাত্রা অনুযায়ী বিদেশি কর্মীদের আরও অধিকার প্রদান ও বিভিন্ন সেবা প্রদানের প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বৈঠকে মার্চ দু হাজার একুশ এ চালকৃত লেবার রিফর্ম ইনিশিয়েটিভের বিষয়ে আলোচনা হয় আলোচনায় অংশ নিয়ে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোরি বিপিএম লেবার রিফর্ম ইনিশিয়েটিভ বাস্তবায়নের ক্ষেত্রে প্রবাসী কর্মীদের সমস্যা এবং তা কাটিয়ে ওঠার জন্য সম্ভাব্য উপায়ের প্রস্তাব প্রদান করলে উপমন্ত্রী আলহারবি রাষ্ট্রদূতের প্রশংসা করেন রাষ্ট্রদূত বলেন অনলাইন কন্ট্রাক্ট নবায়ন করার ক্ষেত্রে কখনও কখনো স্পন্সররা জোর করে কর্মীদের বাধ্য করে এবং কন্ট্রাক্ট রিনিউ করতে রাজি না হলে কর্মীদের তাদের ইচ্ছার বিরুদ্ধে এক্সিট ভিসা প্রদান করে রাষ্ট্রদূত সকল সমস্যার সমাধানে সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আন্তরিক সহযোগিতা কামনা করেন সভায় ভারত পাকিস্তান নেপাল ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা ও ভিয়েতনামের রাষ্ট্রদূত ও মিশন প্রধানগণ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী তার সমাধানের আশ্বাস প্রদান করেন ফিলিপাইনের রাষ্ট্রদূত আদনান ভি আলন্ত নিয়মিত এই ফোরামের সভা আয়োজনের আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন